তো আজকে আমরা চলে আসছি আলিপুরদুয়ারে, এরপর যাচ্ছি আমরা শিলিগুড়ি, আমাদের কাজে যাব, তারপর দার্জিলিং, পুরো ব্লগটা তোমাদের দেখাবো। তো আমরা চলে আসছি স্টেশনে, টোটো করে আসলাম। এখন এইখানে আমাদের ট্রেন না, কিন্তু আমরা এই ট্রেনের পাশ দিয়ে হাঁটতেছি, সেটা বড় ব্যাপার না। ওই পিছনে গোপাল হেলতে দুলতে আসতেছে। কালকে পিকনিকে গেছিলাম আমরা, শুধু 1 জানুয়ারির একটা পিকনিক করার জন্য আলিপুর আসছি। পিকনিক করছি আমরা, সস্তা এনজয়। তো আমরা অনেকক্ষণ ধরে বসে আছি এখানে, আমাদের এখানে আপাতত কজন আছি, আর আমাদের গোপাল গোপাল গেছে ওইখানে পরি করতে। গোপাল আসলো হেগে, কেমন লাগলো হেগে? ওই যে আরেকজন যাচ্ছে, আরেকজন যাচ্ছে। আচ্ছা তুমি বলো, তোমার কেমন লাগলো হেগে? খুব অদ্ভুত একটা ব্যাপার, মানে এরকম যে মজাটা, সেটা মজাটা কোথায় হয়েছে? পেটে কিরকম কিরকম? আচ্ছা দাদা, আপনি যে অনেকক্ষণ ধরে বসে আছেন, তো আপনি কিছু বলতে চান? হ্যাঁ বলতে চাই। তো আমাদের ট্রেন চলে আসছে এখন, আমরা তো আমরা আপাতত ট্রেনে বসে পড়ছি, যাচ্ছি শিলিগুড়ি। আমরা পৌঁছে গেছি এনজিপি, আমরা এখন আমাদের বাড়িতে যাচ্ছি, একদিন স্টে করবো, তারপর আমরা দার্জিলিং যাবো। সোনা দিয়েছে 1 কেজি, আর হচ্ছে আমরা এখন চা খাচ্ছি, আমরা চা খাচ্ছি। এই যে কাকিমু নিয়ে আসছে, তো এখন রাত 4টা বাজে, আমরা রাস্তায় ফাঁকা রাস্তায় দাঁড়ানো, এনজয় হচ্ছে চারিদিকে, ফাঁকা রাস্তা আমাদের। দিস ইজ আওয়ার পাবলিক। আমরা যাচ্ছি দার্জিলিং, প্রচুর ঠান্ডা, আমার হয়ে গেছে টেরা, হয়ে গেছে ঠান্ডা। আমরা এখন গাড়িতে যাচ্ছি দার্জিলিং। তো রোহিণীতে, তো ব্যাপারটা হচ্ছে যে এখানে রিমা গাড়িতে কাহিল হয়ে গেছে, তো ওটা দেখাচ্ছি। তুমি শেষ বমি করে কাহিল হয়ে গেছে, আরো খাইস খাস ভাগ লাগো। কেমন লাগছে? দুর্বল থাকবি এখানে, থাক আমি জায়গা, মানে আমরা জায়গা, ঢিল মেরে ফেলাই দিই এখান থেকে।
আমাকে দেখতে লাগছে ঢিনডোরার বাপের মতো। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা সকালবেলা চলে আসছিলাম এখানে 9-10টার দিকে, তো তারপর আমরা খুব টায়ার্ড হয়ে যাই, তো কালকে সারারাত্রি ঘুম হয়নি, তো তারপর সারাদিন ভুলভাল অনেক কাজ হলো, তো তারপর আমরা একটু রেস্ট করলাম, তো এখন আমরা আমাদের কাজে চলে আসছি। তো এখন পিউ মেহেন্দি পড়াবে, তো দেখাচ্ছি তোমাদের। তো আমরা একটু ঘোরাঘুরি করতে বেরোছিলাম, অনেক কষ্ট কাজের ফাঁকে, এত কাজ বাবা। সে হাই হাই সবসময় মুড়েই থাকে ও তো। খিদে পেয়েছে তাই আমরা এখন ম্যাগি বানাচ্ছি, মানে বানাই নিছি ম্যাগি, এখন খাবো, এনজয়। এই ইলেকট্রিক কেটলে বানানো হয়েছে আমাদের ম্যাগি। দিল ইয়ে মেরা ওয়েদার ইজ সো কুল, আমরা কাছে তেঁতুল। এটা কিন্তু আমাদের ভাষা নয়, কিন্তু এটাই ভাষা, এটা হচ্ছে সবার প্রিয় নেপালের ভাষা হচ্ছে খাই। আমরা আসছি শ্যুটে, ঠিক আছে, আজকে ওয়েডিং এর একটা শ্যুট ছিল, তো আমাদের ফটোগ্রাফার অসুস্থ, তাই ফটোগ্রাফারের বউ ফটো তুলতেছে আর আমি ভিডিও করতেছি।